নমস্কার দর্শক বন্ধুরা দ্য জব হান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত শিক্ষক শিক্ষিকাদের বদলি প্রক্রিয়া নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আজ প্রকাশিত হয়েছে পাশাপাশি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই বিষয়ে কী বক্তব্য রেখেছেন সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব দর্শক বন্ধুদের অনুরোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলতি বছর সরস্বতী পুজোর দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের নিজ জেলায় বদলি প্রক্রিয়া শুরু করার কথা ঘোষণা করেছিলেন অভিযোগ সেই ঘোষণার পরে কয়েক মাস কেটে গেলেও বদলি নিয়ে কোনো সরকারি আদেশনামা বেরোয়নি অথচ শিক্ষক ও শিক্ষক সংগঠনগুলির মতে করোনা পরিস্থিতিতে স্কুলে পঠন পাঠন যখন বন্ধ তখন এই বদলি প্রক্রিয়া চালু থাকলে সুবিধা হতো স্কুল খুললে অনেক শিক্ষক নিজ জেলা থেকেই স্কুল করার সুযোগ পেতেন সম্প্রতি কয়েকটি শিক্ষক সংগঠন নিজ জেলায় শিক্ষকদের বদলি নিয়ে ফের আর্জি জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নবকুমার কর্মকার জানান তাদের সংগঠন এই নিয়ে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে চিঠিও দিয়েছেন নববাবুর দাবি ধাপে ধাপে বদলি প্রক্রিয়া শুরু হোক প্রথমে শিক্ষিকাদের নিজ জেলায় নিয়ে আসার ব্যবস্থা হোক অনেক বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষক বাড়ি থেকে দূরে স্কুলে যান তাদের নিজ জেলায় নিয়ে আসা হোক যেসব স্বামী স্ত্রী ভিন্ন ভিন্ন জেলার স্কুলে আছেন তাদের এক জেলায় আনার ব্যবস্থা হোক অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকদের বদলিতে প্রাধান্য দিতে হবে বলেও দাবি করেছেন তারা যদিও প্রশ্ন এক্ষেত্রে গ্রামের স্কুলে শিক্ষকদের অভাব দেখা দেবে না তো কারণ যেসব শিক্ষক বাড়ি থেকে দূরের কোনো গ্রামে শিক্ষকতা করেন তারা বাড়ির কাছে চলে এলে গ্রামের স্কুলে শিক্ষক কমতে পারে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ সালদারের মতে প্রাথমিকভাবে সমস্যা দেখা দিলেও এসএসসি পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ যদি চলতে থাকে অসুবিধার কথা নয় নতুন নিযুক্ত শিক্ষকদের শিক্ষকদের প্রাথমিকভাবে গ্রামে বদলি করে কয়েক বছর পর তাকে নিজের জেলায় নিয়ে আসা যেতেই পারে অনিমেষবাবু বলেন মুখ্যমন্ত্রীর ওই ঘোষণার পরে তৎপরতা শুরু হলেও এখন থমকে আপোষ বদলি ও সাধারণ বদলির আরও সরলীকরণ হওয়া জরুরি কয়েকটি শিক্ষক সংগঠন জানিয়েছে স্কুল বন্ধ থাকলেও প্রশাসনিক কাজ চলছে তাহলে কেন নিজের জেলায় স্কুল শিক্ষকদের বদলির বিষয়ে তৎপর হচ্ছে না রাজ্য যদিও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দাবি শিক্ষক বদলির প্রক্রিয়া বন্ধ হয়নি প্রশাসনিকভাবে কাজ চলছে তাহলে দর্শক বন্ধুরা পুরো যে খবরটি প্রকাশিত হয়েছে সেটা থেকে আপনারা দেখলেন যে শিক্ষকদের এই বদলি প্রক্রিয়া এখনও ভালোভাবে শুরু না হওয়ার জন্য যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছে শিক্ষক মহল পাশাপাশি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে শিক্ষকদের যে বদলি প্রক্রিয়া সেটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়নি প্রশাসনিকভাবে এর কাজ চলছে যদিও এখনও পর্যন্ত বিশেষ একটা সুফল শিক্ষকরা পায়নি এই সংক্রান্ত আরও কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন ধন্যবাদ